আজকের এই অনুষ্ঠানের পিছনে যে এত মেধা, এত শ্রম, এত ভালোবাসা জড়িয়ে আছে সেটি আজকে না আসলে আমি বিশ্বাস করতে পারতাম না। এত মেধাবী ছাত্র ছাত্রীরা, এত মেধাবী তাদের পারফরমেন্স, এটি আসলে আমি না দেখলে আমি বিশ্বাস করতাম না। আমি অনেক স্কুলের, আপনারা জানেন আমার এই অ্যাপয়েন্টমেন্টের কারণে আমি অনেক স্কুলের আমি আপনার পৃষ্ঠ চিফ প্যাট্রন, আমি বেশ কয়েকটি ক্যাডেট কলেজের অনুষ্ঠানেও গিয়েছি, বাট আজকের যে অনুষ্ঠান সকলকে হার মানিয়েছে। আমি ভাবছিলাম অনুষ্ঠানটি হচ্ছে সেরাদের সেরা, উপস্থিত যারা অভিভাবক বৃন্দ আছেন তাদেরকে আমি সালাম জানাই, কারণ আপনাদের পরিশ্রমে আপনাদের সহযোগিতায় আমাদের বাচ্চা কাচ্চারা এই পর্যন্ত এসেছে। আপনাদের যে আন্তরিকতা সেটির জন্যই আমাদের মেয়েরা, আমাদের ছাত্রীরা সবসময় তাদের মধ্যে প্রাণের সঞ্চার হয়। অ্যাকচুয়ালি ওয়ুমেন ইজ এ পাওয়ার হাউস। আপনারা নিশ্চয়ই জানেন এখানে বঙ্গবন্ধুকে, মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে দেখানো হয়েছে। বঙ্গবন্ধু একটি উক্তি করেছিলেন, আমাদেরকে সোনার দেশে সোনার মানুষ হতে হবে। স্বাধীনতার পর তিনি বলেছিলেন মুক্তির সংগ্রামের চেয়েও দেশ গড়ার সংগ্রাম কঠিন, তাই দেশ গড়ার কাজে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি নিশ্চিত যে সেই শক্তি, সেই দেশ গড়ার শক্তি কিন্তু আমাদের সামনে যে ছাত্রীরা বসে আছেন তাদের মধ্যেই আছে, এবং তাদের মধ্যেই সম্ভব, তাদের মাধ্যমেই সম্ভব বঙ্গবন্ধুর সোনার বাংলাকে গড়ে তোলা। আজকে এই অনুষ্ঠান যে চমৎকারিত্ব দেখিয়েছে, আমি ভাবছিলাম একটি কবিতা দু একটি চরণ না বললেই নয়। সেটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন নজরুল ইসলামের, আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের নারী কবিতা থেকে দু একটি লাইন আমি পড়তে চাই। সেটি হচ্ছে, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের দরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী, রাজা করিতেছে না শেষ করেনি, রাজা করিতেছে রাজ্য শাসন, রাজার শাসিছে নারী, নারীর দরদে ধুইয়া দিয়েছে রাজ্যের যত গ্লানি। আমার কাছে ক্লাস কলেজ ক্যাপ্টেন এসেছিল, মাত্র ছুটি চেয়েছে একদিনের, তো আমি ভেবেছিলাম, আমি একটু ভয় আতঙ্কিত ছিলাম যে এক মাসের ছুটি চায় কি না এত চমৎকার একটি অনুষ্ঠানের পর। ছুটি চেয়েছে একদিন ক্লাব ক্যাপ্টেন, আমি ছুটি একদিন তাড়াতাড়ি ওকে করে দিয়েছি। আমাকে আপনাদের চেয়ারম্যান বলছিলেন স্যার দুই দিন দিলে কেমন হয়, আমি দুই দিন দিতে চাইলাম, বললো যে সেটি সরকারি ছুটি, অলরেডি 25, 26, 27, 28, তো যাই হোক আমি একদিনের ছুটি আমি দিয়ে দিলাম। আগামীতে যদি সুযোগ পাই তাহলে যদি আমার কাছে কেউ চায় এক সপ্তাহ কিংবা এক মাসের ছুটি, সেটিও দিতে আমি কার্পণ্য করলাম।